শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দ্বিতীয় পরিচ্ছেদ। আদ্যাশক্তির উপাসনাতেই ব্রহ্ম উপাসনা। ব্রহ্ম ও শক্তি অভেদ। ঈশান ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবেন। গায়ত্রী ব্রহ্ম মন্ত্র। একেবারে বিষয়বুদ্ধি না গেলে ব্রহ্মজ্ঞান হয় না, কিন্তু কলিতে অন্নগত প্রাণ, বিষয়বুদ্ধি যায় না। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ মন এই সব বিষয় লয়ে সর্বদাই থাকে। তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেন, কলিতে বেদমত চলে না। যিনি ব্রহ্ম তিনিই শক্তি। শক্তির উপাসনা করিলেই ব্রহ্মের উপাসনা হয়। যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে শক্তি বলে। দুটা আলাদা জিনিস নয়, একই জিনিস। সোহং। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি বলিলেন, কেন নেতিনেতি করে বেড়াচ্ছ? ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না, কেবল বলা যায় অস্তি মাত্রম, কেবল রাম। আমরা যা কিছু দেখছি চিন্তা করছি সবই সেই আদ্যাশক্তির সেই চিৎশক্তির ঐশ্বর্য। সৃষ্টি পালন সংহার জীবজগৎ আবার ধ্যান ধ্যাতা ভক্তি প্রেম সব তাঁর ঐশ্বর্য। কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ। লঙ্কা থেকে ফিরে আসবার পর হনুমান রামকে স্তব করছেন, বলছেন, হে রাম, তুমি পরব্রহ্ম আর সীতা তোমার শক্তি, কিন্তু তোমরা দুজনে অভেদ। যেমন সর্প ও তার তীর্যগতি, সাপের মতো গতি ভাবতে গেলেই সাপকে ভাবতে হবে, আর সাপকে ভাবলেই সাপের মতো গতি ভাবতে হয়, দুগ্ধ ভাবলেই দুগ্ধের বর্ণ ভাবতে হয়। ধবলত্ব, দুধের মতো সাদা অর্থাৎ ধবলত্ব ভাবতে গেলেই দুধকে ভাবতে হয়, জলের হিমশক্তি ভাবলেই জলকে ভাবতে হয়, আবার জলকে ভাবলেই জলের হিমশক্তিকে ভাবতে হয়। এই আদ্যাশক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে। আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম, আমি তুমি তুমি আমি। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সোহহম অর্থাৎ আমি সেই পরব্রহ্ম এ কথা ঠিক খাটে না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কিছু জল নয়। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা মা বলে ডাকা ভালো। তুমি মা, আমি তোমার সন্তান, তুমি প্রভু, আমি তোমার দাস, সেব্য সেবক ভাবি ভালো। এই দাসভাব থেকে আবার সব ভাব আসে, শান্ত সক্ষ প্রভৃতি। মনিব যদি দাসকে ভালোবাসে তাহলে আবার তাকে বলে, আয় আমার কাছে বস, তুইও যা আমিও তা। কিন্তু দাস যদি মনিবের কাছে সেঁধে বসতে যায় মনিব রাগ করবে না? আদ্যাশক্তি ও অবতার লীলা ও ঈশান। হোয়াট ইজ মায়া? বেদ পুরাণ তন্ত্রের সমন্বয়। অবতার লীলা এসব চিৎশক্তির ঐশ্বর্য। যিনি ব্রহ্ম তিনি আবার রাম কৃষ্ণ শিব। ঈশান বলিলেন, হরি হর এক ধাতু, কেবল প্রত্যয় ভেদ। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ এক বই দুই কিছু নাই। বেদেতে বলেছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণে বলেছে ওং সচ্চিদানন্দ কৃষ্ণ, আবার তন্ত্রে বলেছে ওং সচ্চিদানন্দ শিব। সেই চিৎশক্তি মহামায়া রূপে সব অজ্ঞান করে রেখেছে। অধ্যাত্ম রামায়ণে আছে, রামকে দর্শন করে যত ঋষিরা কেবল এই কথাই বলেছে, হে রাম, তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না।
ঈশান বলিলেন, এ মায়াটি কি? শ্রী রামকৃষ্ণ বলিলেন, যা কিছু দেখছ, শুনছ, চিন্তা করছ, সবই মায়া। এক কথায় বলতে গেলে কামিনী কাঞ্চনই মায়ার আবরণ। পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল মাখা, এসব তাতে দোষ নাই, এসব শুধু ত্যাগ করলে কি হবে? কামিনী কাঞ্চন ত্যাগই দরকার, সেই ত্যাগেই ত্যাগ। গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন ভজন করে ভক্তি লাভ করে মনে ত্যাগ করবে, সন্ন্যাসীরা বাহিরের ত্যাগ মনে ত্যাগ দুই করবে। নববিধান ও নিরাকারবাদ। কেশব সেনকে বলেছিলেন, যে ঘরে জলে জ্বালা আর আচার তেঁতুল, সেই ঘরে বিকার রোগী থাকলে কেমন করে ভালো হয়, মাঝে মাঝে নির্জনে যেতে হয়। একজন ভক্ত বলিলেন, মহাশয় নববিধান কিরকম, যেন ডাল খিচুড়ির মতো। শ্রী রামকৃষ্ণ বলিলেন, কেউ কেউ বলে আধুনিক, আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আর একটা ঈশ্বর? বলে নববিধান, নতুন বিধান। তা হবে, যেমন ছটা দর্শন আছে ষড়দর্শন, তেমনি আর একটা কিছু হবে। তবে নিরাকারবাদীদের ভুল কি জানো? ভুলেই তারা বলে তিনি নিরাকার, আর সব মত ভুল। আমি জানি তিনি সাকার নিরাকার দুই, আরও কত কি হতে পারেন, তিনি সবই হতে পারেন। গড ইন দ্য আনটাচেবলস। ঈশানের প্রতি বলিলেন, সেই চিৎশক্তি সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। আমি ধ্যান করেছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রসকের বাড়ি, রসকে ম্যাথর। মনকে বললুম, থাক শালা ওইখানে থাক। মা দেখিয়ে দিলেন, ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র, ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক ষটচক্র। সেই আদ্যাশক্তি মেয়ে না পুরুষ? আমি ওদেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পূজা হচ্ছে, মার গলায় পইতে দিয়েছে। একজন জিজ্ঞাসা করলে, মার গলায় পইতে কেন? যার বাড়ির ঠাকুর তাকে সে বললে, ভাই তুই মাকে ঠিক চিনেছিস, কিন্তু আমি কিছু জানি না, মা পুরুষ কি মেয়ে। এই রকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন। মার ভিতরে ষটচক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন, তখন শিবতন্ত্রের সৃষ্টি করলেন। সেই চিৎশক্তির সেই মহামায়া শরণাগত হতে হয়। ঈশান বলিলেন, আপনি কৃপা করুন। ঈশানকে শিক্ষা, ডুব দাও, গুরুর কি প্রয়োজন, ব্রাহ্মণ পণ্ডিত, শাস্ত্র ও ঈশান। শ্রী রামকৃষ্ণ বলিলেন, সরলভাবে বলো, হে ঈশ্বর দেখা দাও, আর কাঁদো, আর বলো, হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাত করো, আর ডুব দাও। উপর উপর ভাসলে বা সাঁতার কাটলে কি রত্ন পাওয়া যায়? ডুব দিতে হয়, গুরুর কাছে সন্ধান নিতে হয়। একজন বাণলিঙ্গ শিব খুঁজতেছিল, কেউ আবার বলে দেয়, অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে, সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারতে হবে, তবে বাণলিঙ্গ শিব পাওয়া যাবে। তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়। ঈশান বলিলেন, আজ্ঞে হ্যাঁ। শ্রী রামকৃষ্ণ বলিলেন, সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেও সব হয়ে গেল। শূদ্র একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বাণ শিক্ষা করেছিল, মাটির দ্রোণকে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, তাইতেই বাণ শিক্ষায় সিদ্ধ হল। আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না, ওদের চিন্তা দুপয়সা পাবার জন্য। আমি দেখছি ব্রাহ্মণ সত্যায়ন করতে এসেছে, চণ্ডীপাঠ কি আর কিছু পাঠ করছে, তা দেখছি অর্ধেক পাতা উল্টে যাবে।
সকলের হাস্য। নিজের বধের জন্য একটি নরুনেই হয়, তর্কে মারতে ঢাল তলোয়ার, শাস্ত্রাদি। নানা শাস্ত্রেরও কিছু প্রয়োজন নাই, যদি বিবেক না থাকে শুধু পাণ্ডিত্যে কিছু হয় না, ষট্শাস্ত্র পড়লেও কিছু হয় না। নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাঁকে ডাকো, তিনি সব করে দেবেন। গোপনে সাধন, সুচিবাই ও ঈশান। ঈশান ভাটপাড়ায় পুরস্চরণ করিবার জন্য গঙ্গাকুলে আটচালা বাঁধিতেছিলেন, এই কথা ঠাকুর শুনিয়াছেন। শ্রী রামকৃষ্ণ ব্যস্ত হইয়া ঈশানের প্রতি বলিলেন, হ্যাঁগা, ঘর কি তৈয়ার হয়েছে? কি জানো, ও সব কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো। যারা সত্যগুণী তারা ধ্যান করে মনে কোণে বনে, কখনো মশারির ভিতর ধ্যান করে। হাজরা মহাশয়কে ঈশান মাঝে মাঝে ভাটপাড়ায় লইয়া যায়। হাজরা মহাশয় সুচিবায়ের ন্যায় আচার করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাকে ওরূপ করিতে বারণ করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি বলিলেন, আর দেখো বেশি আচার করো না, একজন সাধুর বড় জল তৃষ্ণা পেয়েছে, ভিস্তি জল নিয়ে যাচ্ছিল, সাধুকে জল দিতে চাইলে। সাধু বললে, তোমার ডোল অর্থাৎ চামড়ার মোশক কি পরিষ্কার? ভিস্তি বললে, মহারাজ আমার ডোল খুব পরিষ্কার, কিন্তু তোমার ডোলের ভিতর মলমূত্র অনেক রকম ময়লা আছে, তাই বলছি আমার ডোল থেকে জল খাও, এতে দোষ হবে না। তোমার ডোল অর্থাৎ তোমার দেহে তোমার পেটে, আর তাঁর নামে বিশ্বাস করো, তাহলে আর তীর্থাদিরও প্রয়োজন হবে না। এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন। সিদ্ধাবস্থায় কর্মত্যাগ। গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কেবা চায়, কালি 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 বলে অজপা যদি ফুরায়, ত্রিসন্ধ্যা যে বলে কালি পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়, দয়া ব্রত দান আদি আর কিছু নাহি মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ী রাঙা পায়, কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যাঁর পঞ্চমুখে গুণ গায়। ঈশান সব শুনিয়া চুপ করিয়া আছেন। ঈশানকে শিক্ষা, বালকের ন্যায় বিশ্বাস, জনকের ন্যায় আগে সাধন, তবে সংসারে ঈশ্বর লাভ। শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি বলিলেন, আর কিছু খোঁজমোজ অর্থাৎ সন্দেহ থাকে জিজ্ঞাসা করো, আগে যা বলছিলেন বিশ্বাস। শ্রী রামকৃষ্ণ বলিলেন, ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, আর সব বিশ্বাস করলে আরও শীঘ্র হয়। গাভী যদি বেছে বেছে খায় তাহলে দুধ কম দেয়, সব রকম গাছ খেলে সে হুড় হুড় করে দুধ দেয়। রাজকৃষ্ণ বাণুজ্যের ছেলে গল্প করছিল যে একজনের প্রতি আদেশ হল, দেখ এই ভেড়াতেই তোর ইষ্ট দেখিস, সে তাই বিশ্বাস করলে, সর্বভূতে যে তিনি আছেন। গুরু ভক্তকে বলে দিছিলেন যে রামই ঘর ঘটমে লেটা, ভক্তির অমন বিশ্বাস। যখন একটি কুকুর রুটি মুখে করে পালাচ্ছে তখন ভক্ত ঘিয়ের ভাঁড় হাতে করে পিছু পিছু দৌড়াচ্ছে আর বলছে, রাম একটু দাঁড়াও, রুটিতে ঘি মাখন হয় নাই। আচ্ছা কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস? বলতো, ওম কৃষ্ণ ওম রাম এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়। আবার আমাকে কৃষ্ণ কিশোর চুপি চুপি বলতো, বলো না কারুকে, আমার সন্ধ্যা টন্ধা ভালো লাগে না। আমারও ওই রকম হয়, মা দেখিয়ে দেন যে তিনি সব হয়ে রয়েছেন। বাহ্যের পর ঝাউতলা থেকে আসছি পঞ্চবটির দিকে, দেখি সঙ্গে একটি কুকুর আসছে, তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই, মনে করি মা যদি একে দিয়ে কিছু বলান, তাই তুমি যা বললে বিশ্বাসে সব মিলে। ঈশান বলিলেন, আমি কিন্তু গৃহে রয়েছি। শ্রী রামকৃষ্ণ বলিলেন, তা হলেই বা, তাঁর কৃপা হলে অসম্ভব সম্ভব হয়,
রামপ্রসাদ গান গেয়েছিল এই সংসার ধোঁকার টাটি, তাকে একজন উত্তর দিয়েছিল আরেকটি গানের ছলে, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি, জনক রাজা মহা তেজা তার বা কিসে ছিল ত্রুটি, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কিন্তু আগে নির্জনে গোপনে সাধন ভজন করে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে জনক রাজা হওয়া যায়, তা না হলে কেমন করে হবে? দেখো না, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবই রয়েছে, কিন্তু শিব কখনো সমাধিস্থ, কখনো রাম রাম করে নৃত্য করছেন।